ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক, ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন শ্রী অভীক সরকার রচিত ডিটেকটিভ কাহিনী ফিস ধরলেন চিন্তাহরণ। বর্তমান বাংলা সাহিত্যের পাঠক এবং শ্রোতাদের কাছে অভীক সরকার এক জনপ্রিয় ব্যক্তিত্ব। মূলত তন্ত্র এবং হরর জোনের লেখক হিসেবে পরিচিত হলেও লেখকের লেখনী শক্তির ব্যাপ্তি যে সাহিত্যের বিভিন্ন আঙ্গিকে, ইতিমধ্যেই লেখক তা প্রমাণ করেছেন। গোয়েন্দা কাহিনীতেও তিনি সৃষ্টি করেছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জির মতো এক চরিত্রকে। চরিত্রের আত্মপ্রকাশ মায়াকানন পূজাবার্ষিকী 2022 সংখ্যায় বরেন মজুমদার হত্যা রহস্য শীর্ষক উপন্যাসটির মাধ্যমে। সাহিত্য সমাহারে ইতিমধ্যেই সে গল্প আমরা পরিবেশন করেছি এবং আপনারা প্রফেসর মুখার্জি নামের এই রসিক গোয়েন্দাটিকে দিব্যি আপন করেও নিয়েছেন। আজ শুনবেন এই সিরিজের দ্বিতীয় গল্প, ফিস ধরলেন চিন্তাহরণ। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় কিশোর ভারতী ডিসেম্বর 2022 সংখ্যায়। প্রধান ভূমিকায় প্রফেসর চিন্তাহরণ মুখার্জি ও মনুজেন্দ্র। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ফিস ধরলেন চিন্তাহরণ। মনুজেন্দ্র ড্রয়িং রুমে ঢুকেই দেখল প্রফেসর চিন্তাহরণ মুখার্জি কার্পেটের উপর উপুর হয়ে শুয়ে, পরনে স্যান্ডো গেঞ্জি আর হাল ফ্যাশনের বক্সার। একটা কালো মতো মুষ্কো গুঁফো লোক দুহাত দিয়ে প্রবল শক্তিতে তার কোমরটি দলাই মালাই করছে। তার সঙ্গে প্রফেসর মুখার্জির মুখ থেকে কিছু কাতরোক্তি ভেসে আসছে। মনুজেন্দ্র দেখে থমকে গেল, তারপর সন্তর্পণে একটা সোফায় বসতে বসতে বলল, একি স্যার, আপনি এরকম স্যান্ডো পালোয়ান সেজে মাসাজ নিচ্ছেন? মুষ্কো লোকটা ততক্ষণে উঠে পড়েছে। প্রফেসর ধীরে ধীরে উঠে বসে একটা জামা চড়ালেন গায়ে, তারপর লোকটার হাতে দুটো 500 টাকার নোট ধরিয়ে তাকে বিদায় করলেন। তারপর মনুজেন্দ্রর দিকে ঘুরে বললেন, ইয়ার কি নয় ভায়া, কেস গুরুচরণ, বেশ কয়েকদিন ধরেই লোয়ার ব্যাক পেনে ভুগছি। সেদিন বাড়াবাড়ি হতে মোড়ের হরিপদ ডাক্তারের কাছে গেলাম, বুঝলে, তা হতছাড়া ডাক্তার বলে নাকি ওজন বেড়ে কোমরের ওপর চাপ পড়ছে, তাই এই হাল। এক গাদা ওষুধ তো দিয়েইছে, তার সঙ্গে এই ফিজিওথেরাপির অত্যাচার। রান্নাঘর থেকে মুখার্জি বৌদি দুগ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে টেবিলের উপর রাখতে রাখতে মুখ ঝামটা দিয়ে বললেন, ডাক্তারের আর দোষ কি, নোলা তো কমছে না, দিন রাত খাই খাই করলে ওজন বাড়বে না তো কি শুনি। প্রফেসর মুখার্জি গিন্নির গমন পথের দিকে কিছুক্ষণ রোষ কষায়িত লোচনে চেয়ে রইলেন, তারপর মনুজেন্দ্রর দিকে ফিরে বললেন, তারপর বেদাদার কি খবর বলো, এমনি পথ ভুলে এসে বললে নাকি মনোজ কোনো একটা কাজের বোঝা মাথায় চাপিয়ে পাঠিয়েছে? মনোজ চাকলাদার কে সে তো আগেই বলেছি আপনাদের। আরে, বরেন মজুমদার হত্যার ঘটনাটা ভুলে গেলেন নাকি? সেখানেই তো বলেছিলাম মনোজ চাকলাদারের কথা। ইডিজি অফ সিআইডি প্রফেসর চিন্তাহরণ মুখার্জির দুঃসম্পর্কের ভাগ নেই। প্রফেসর মুখার্জি এককালে সেলসে চাকরি করতেন, তারপর সাইকোলজি না সোশ্যাল সায়েন্সে কিসে একটা পিএইচডি ডিগ্রি বাগিয়ে কলেজ স্ট্রিটের একটা এমবিএ কলেজে মার্কেটিংয়ের প্রফেসর হয়ে বসেছেন। পড়ান একটি অতি চিত্তাকর্ষক বিষয়, কনজিউমার বিহেভিয়ার। এছাড়াও ভদ্রলোকের বহু বিচিত্র বিষয়ে উৎসাহ, সে অ্যাস্ট্রোনমি থেকে ইংরেজি সাহিত্য হোক কিংবা লোকশিল্প থেকে পপুলার সায়েন্স। ছেলে মেয়ে নেই, লেকটাউনের বাড়ির দোতলার প্রায় পুরোটাই বইয়ে ঠাসা, সারাদিন ছাত্র পড়ানো আর বই পড়া এই নিয়েই আছেন। আর এই বিপুল জ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছে তীক্ষ্ণ বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা।
তাই পুলিশের বড় কর্তা ভাগ্নে মশাইটি কেস গুরুচরণ হলেই মামাবাবুর শরণাপন্ন হন, যেমনটা বরেন মজুমদার হত্যার মামলায় হয়েছিলেন আর কি। মামাবাবু অপলীলায় দু একটি জটিল কেস সলভ করেন। উনি অবশ্য বলেন ওটা কেস সলভ করা নয়, আরক্ষা বাহিনীকে সাহায্য করা মাত্র। বলাই বাহুল্য, ইতিমধ্যে তিনি তাই পুলিশ ডিপার্টমেন্টে বেশ কিছু গুণমুগ্ধ ভক্তও জুটিয়ে ফেলেছেন। মনুজেন্দ্র তাদেরই মধ্যে একজন, ইয়ং চ্যাপ, মনোজ চাকলাদারের ভাষায় ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট। কাজের সূত্রেই এসেছি স্যার, একটা অদ্ভুত কেসে ফেঁসে গেছি। অ্যাপারেন্টলি একদম ওপেন অ্যান্ড শাট কেস, অথচ কী হচ্ছে ঠিক বুঝতে পারছি না। বটে, তা একটু খুলে বলো তো বাবু। মনুজেন্দ্রর কথায় যা জানা গেল তা কিছুটা এই রকম। অয়ন রায়চৌধুরী হচ্ছেন চৌধুরী এন্টারপ্রাইজেসের কর্তা, বয়স ষাটের কাছাকাছি। বহুদিন সুনামের সঙ্গে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করার পর 45 বছর বয়সে পৌঁছে একটি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ফেঁদে বসেন। ভদ্রলোক বুদ্ধিমান এবং পরিশ্রমী, অল্প কদিনের মধ্যেই ব্যবসা দাঁড়িয়ে যায়। এখন চৌধুরী এন্টারপ্রাইজ যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছে। রিসেন্টলি এহেন করিতকর্মা মানুষটির অ্যাকাউন্ট থেকে সদ্য 16 লাখ টাকা কেউ বা কারা উঠিয়ে নিয়েছে, আর সেই নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট একেবারে তোলপাড়। ঘটনা শুনে ভ্রু কুঁচকে গেল প্রফেসর মুখার্জির। উঠিয়ে নিয়েছে মানে ক্যাশে নিশ্চয়ই তোলেনি, সই জাল করার কেস, চেক ভাঙিয়েছে? না, অনলাইন ট্রান্সফার। ও আই সি, মানে জামতারা কেস, ফিশিং। তা বাবু, এসব তো তোমাদের ওই সাইবার সেলের কাজ, যেখানে মস্ত মস্ত মহারথীরা বসে আছেন আধুনিক সব টেকনোলজি নিয়ে। আমি সেসবের কিছুই বুঝি না, এখানে আমাকে টানছো কেন? টানার যথেষ্ট কারণ আছে স্যার। কেসটা ঠিক টিপিক্যাল সাইবার ফ্রডের কেস নয়। সচরাচর এই ধরনের কেস প্রথমেই সাইবার সেলের কাছে যায় না, যায় ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং ফ্রড সেলের কাছে। মানি লন্ড্রিং বা ফ্রড ধরার সবথেকে কার্যকরী উপায় হচ্ছে মানি ট্রেইল ট্রেস করা, মানে টাকাটা কোথায় গেছে সেইটা খুঁজে বার করা। তারপর সেই তদন্তের মোডাস অপারেন্ডি বার করার জন্য সাইবার সেলের শরণাপন্ন হতে হয়, যেমন অপরাধটা কীভাবে হলো, কখন হলো, কী কী উপায় অবলম্বন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই অয়ন রায় চৌধুরী প্রভাবশালী লোক, আর 16 লাখ টাকাও কম নয় স্যার। ফলে প্রথম ফোনটা যায় আমাদের সিপি সাহেবের কাছে, আর সিপি সাহেবও তড়িঘড়ি একটা স্পেশাল কমিটি গঠন করে ব্যাংকিং ফ্রড সেল আর সিআইডিকে যৌথভাবে এই কাজের দায়িত্ব দিয়ে দিলেন, আর অবতাড়িতভাবে দায়িত্ব এসে পড়লো মনোজ চাকলাদারের ওপর। বুঝলাম, তার দিনে নিশ্চয়ই তোমরা মানি ট্রেল ধরে অপরাধীকে শনাক্ত করে ফেলেছ, মানে কার অ্যাকাউন্টে টাকাটা গেছে সেটা বার করা তো 2 মিনিটের কাজ, আর তারপর অ্যাকাউন্টের মালিককে ক্যাচ কট কট করতে কতক্ষণ? সে আর বলতে, বার করতে সত্যি 2 মিনিটই লেগেছিল, কিন্তু সেসব দেখে কাকে ধরলাম জানেন? কাকে? জনৈক মোহাম্মদ আজিজুল হাসানকে, বাড়ি জয়নগর, অকুপেশন রিক্সা চালান। প্রধানমন্ত্রী জনধন যোজনায় স্থায়ী জয়নগর কোঅপারেটিভ ব্যাংকে 500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছিল। সেই অ্যাকাউন্ট তার কোনোদিন কাজেও লাগেনি, পাসবুক টাসবুক কবে সব হারিয়ে ফেলেছে তার নিজেরও মনে নেই। তাঁরই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এই 16 লাখ টাকা। ইন্টারেস্টিং। তারপর? তারপর আর কি, টাকাটা অ্যাকাউন্ট থেকে কেউ একজন ক্যাশে তুলে পগারপার। আর ইউ কিডিং মি মনু, অমন একটা পাতি রিক্সাওয়ালার অ্যাকাউন্টে হঠাৎ করে 16 লাখ টাকা ঢুকলো, আর ব্যাংক ম্যানেজার সাহেব সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন না, পুলিশকে ইনফর্ম করলেন না, তার উপর জনৈক বেগানা আদমি আসল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের সই করা চেক নিয়ে এসে 16 লাখ টাকা ক্যাশে তুলতে চাইলো, আর ম্যানেজার সাহেবও সোনামুখ করে 16 লাখ টাকা ক্যাশে দিয়ে দিলেন, কিছুটি প্রশ্ন করলেন না। জয়নগরের মতো প্রত্যন্ত এলাকার একটা কোঅপারেটিভ ব্যাংকে সেই মুহূর্তেই 16 লাখ টাকা মজুদ ছিল, ইয়ার কি হচ্ছে? এত কাঁচা প্লট তো আজকাল বাংলা সিরিয়ালেও পাওয়া যায় না ভাই। ব্যাংক ম্যানেজারও সেই দিন থেকে লাপাতা। খানিক হাঁ করে রইলেন প্রফেসর মুখার্জি, তারপর বেজার মুখ করে বললেন, আই সি, তার মানে ম্যানেজার সাহেবও এর মধ্যে জড়িত।
তা তেনার ঠিকুজি কুলুজি জানা গেছে কিছু? নাম পলাশ সাহা, জয়েন করেন মাস ছয়েক আগে, বয়স 42, অবিবাহিত, জয়নগরে একটা বাড়ি ভাড়া করে থাকতেন। মিশুকে না হলে কী হবে, সজ্জন আবার মৃদুভাষী বলে পরিচিত, পাবলিকলি কমই বেরোতেন। প্রতি সপ্তাহান্তে কলকাতায় নিজের বাড়িতে যেতেন, সোমবার ফিরে আবার ডিউটি জয়েন করতেন। ওই ব্যাংকে সিকিউরিটি ম্যানেজার বাদে গুণাগুনতি ঠিক 4 জন কাজ করেন। তারা বলেছেন মানুষটা এমনিতে লোক ভালো ছিল, কম কথাটা বলতেন, নিজের কাজটুকু নিয়েই থাকতেন। এই তিনি যে এমন কাজ করতে পারেন সেটা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। আর ক্যাশিয়ার যিনি টাকা গুনে দেন তিনিও কিছু বলেননি? নিশ্চয়ই আগের দিন 16 লাখ টাকা ব্যাংকের ভল্টে আনা হয়েছিল, সে নিয়ে ক্যাশিয়ার প্রশ্ন তোলেননি? ক্যাশিয়ারও কয়েকদিনের জন্য ছুটিতে ছিলেন, এই ম্যানেজার সাহেবই নিজে ক্যাশিয়ারের কাজ সামলাচ্ছিলেন। বাবা, বেশ আটঘাট বেঁধে কাজ বলতে হবে। তা লোকটার পাস্ট হিস্ট্রি পেয়েছো কিছু? ব্যাংকে জয়েন করার সময় একটা ঠিকানা দিয়েছিলেন বটে, সেটা ওই দমদম নাগের বাজারের দিকে কোথায় একটা, সেখানে গিয়ে জানা গেল উনি নাকি সেখানে কোনোদিন ছিলেনই না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব ফলস সার্টিফিকেট। অসাধারণ। তা ভদ্রলোকে ছবি টবি কিছু পেয়েছো নিশ্চয়ই? না স্যার, ছবিটা পাইনি। যেখানে বাড়ি ভাড়া নিয়েছিল সেখান থেকে সব কিছু নিয়ে একদম হাওয়া, ট্রেস করা যেমন কিচ্ছুটি ফেলে যায়নি। চেহারার একটা বর্ণনা পেয়েছি বটে, কিন্তু তার সাহায্যে আর্টিস্টকে দিয়ে ছবি আঁকে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। খুব সাদামাটা চেহারা, বিশেষত্ব বলতে একটা ফ্রেঞ্চ কাট দাঁড়ি আর একটা ওই মোটা ফ্রেমের চশমা। সে ফ্রেঞ্চ কাট দাঁড়ি কেটে ফেলে চোখে একটা কন্ট্যাক্ট লেন্স বসাতে কতক্ষণ লাগবে স্যার? কিচ্ছুটি ফেলে রেখে যায়নি? হ্যাঁ, রেখে গেছে। দুটো মুড়ো ঝাঁটা আর একটা বাথরুমের ভাঙা মগ, ওটা ছাড়া আর কিচ্ছুটি ফেলে রেখে যায়নি। খুব বেশি কিছু ছিল না অবশ্য, যা ছিল ওই 1.5 বড় ট্রলি ব্যাগে এঁটে যায়। স্টেশন মাস্টার বলেছে লোকটাকে দেখেছে 3টে বড় ট্রলি ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে। তাহলে তো হিসেব মিলেই গেল। বাকি 1.5 ট্রলিতে যে ক্যাশ টাকা ছিল সেটা বলার জন্য বোধহয় কোনো পুরস্কার নেই। তা মহামান্য ভদ্রলোকটি কোন ট্রেনে উঠেছিলেন সেটাও নিশ্চয়ই বলেছেন? 6:00 লক্ষ্মীকান্তপুর লোকাল। ও, তাহলে তো ঝামেলা মিটেই গেল। জয়নগর থেকে শিয়ালদা আসার পথে যে কটা স্টেশন পড়ে সে সব কটায় সব রিক্সাওয়ালা টোটোওয়ালা ইত্যাদিদের থেকে খোঁজ নাও সাহাবাবু কোথায় নেমেছেন। এসব তো তোমাদের কাছে জলভাত। জলভাত আপাতত পচাই হয়ে গেছে স্যার। শাহামশাই সোজা শিয়ালদাতেই নেমেছিলেন। মজিলপুরের এক মাছ ব্যবসায়ীও সেদিন ওই লোকালেই কলকাতায় যাচ্ছিলেন, তিনি আইডেন্টিফাই করেন। তাছাড়া লোকটাকে চেনার মতো অনেকেই ছিল, যদিও শাহবাবু শিয়ালদাতে নামেন। তারপরে কুলির মাথায় ট্রলি 3টি চাপিয়ে হাওয়া হয়ে যান। আমরা সেই কুলিকে আইডেন্টিফাই করতে পেরেছি বটে, তবে যে ফ্লাইং ট্যাক্সিতে ট্রলি 3টি চাপিয়ে কুণ্ডুমশাই লাপাতা হয়েছেন তারও খোঁজ নেই, ট্যাক্সিরও খোঁজ নেই, লুটের মালেরও খোঁজ নেই। প্রফেসর মুখার্জি কথাগুলো শুনে বেজায় চিন্তার মধ্যে ডুবে গেলেন। মনে হল তিনি যেন ইহজগতে নেই। ইতিমধ্যে মনুজেন্দ্র একটা সিগারেট ধরিয়েছে। এই কদিনে স্যারের সামনে সিগারেট খাওয়ার পারমিশন বেচারা পেয়েছে। রিসেন্টলি কি এই ধরনের ফ্রড যাকে বলে ফিশিং সেসব একটু বেড়ে গেছে মনু? তোমাদের ডিপার্টমেন্টের রিপোর্ট কি বলছে? দেখুন স্যার, আমি আগেই বলেছি এইসব কেস সরাসরি আমাদের কাছে আসে না, তবে ব্যাংকিং ফ্রড সেলে আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, তারাই বলছিল মাস 5-6 হলো এই ধরনের কেস হুট করে অনেকটা বেড়ে গেছে। মানে সাইবার ক্রাইম একেবারে মানে নাস্তানাবুদ, ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসেছে। বুঝেছি। তা মানি ট্রেইল যখন ফেল করে গেছে তখন না হয় অপরাধের সোর্সে যাওয়া যাক। অয়নবাবু কী বলছেন, কোনো ফোন কল, সাসপিশিয়াস লিঙ্ক বা ইমেল কোনো কিছু? না, কিচ্ছুটি না। অয়নবাবুর ফোনটা দেখা হয়েছিল ঠিক করে? আগে হ্যাঁ, একটা ফিশিং ম্যালওয়ারের হদিশ পাওয়া গেছে, কিন্তু সেটা কী করে ফোনে এলো সেটাই বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করুন না স্যার, আমার সঙ্গে চলুন, একদম সামনাসামনি কথা বলে নেবেন না হয়। প্রস্তাব মন্দ নয়। তা অয়নবাবুর অফিস কোথায়? সেক্টর 5 কলেজ মোড়। এখন বেরোলে হার্ডলি 20 মিনিট মতো লাগবে। গুড, শর্ট লেগ হয়ে যাবে তো? সার্টেনলি। বাহ বাহ, সিটি সেন্টারের সামনে একটা ভালো লেবানিজ রেস্তোরাঁ খুলেছে বুঝলে, যা সোয়ারমা বানায় না, পুরো শিল্প। চলো দেখি তোমাকে সোয়ারমার ইতিহাসটা একবারে গুছিয়ে বোঝাই।
অয়ন রায়চৌধুরীর বিশাল বড় চেম্বার, মস্ত সেক্রেটারিয়েট টেবিলের উপর বসেছিলেন গম্ভীর সৌম্যদর্শন মানুষটি। উঠে হ্যান্ডশেক করে দুজনকে বসতে বললেন। প্রাথমিক আলাপ পরিচয়ের পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজের কথায় চলে এলেন প্রফেসর। টাকাটা কী করে উদাও হলো একটু ডিটেলসে বলবেন প্লিজ। মানে কোনো সন্দেহজনক কল বা ইমেল বা লিঙ্ক কোনো কিছু এসেছিল আপনার কাছে? না প্রফেসর মুখার্জিব, আমি খুব সাবধানী এসব ব্যাপারে। আমার দুটো ফোন আছে, একটা সামাজিক কাজকর্মের জন্য আর একটা ব্যাংকিংয়ের কাজের জন্য। সেকেন্ডটার নাম্বার খুব বেশি লোক জানে না, আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার এরকম দু একজন বাদে। সেই ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছু নেই। যে মেইল অ্যাকাউন্টও আছে সেটাও আমার পাবলিক মেইল অ্যাকাউন্টের থেকে আলাদা। ব্যাংকিং ট্রানজ্যাকশন ছাড়া ওতে আর অন্য কোনো মেইল আসে না। বাকি সমস্ত কাজকর্মের জন্য অন্য ফোন, অন্য মেইল আইডি আছে। দিন দশেক আগে আমার ওই ব্যাংকিংয়ের ফোনটা বিগড়ে যায়, সেই দিনই নতুন ফোন কিনি, পুরনো ফোনটা ফ্যাক্টরি রিসেট করি, নতুন ফোনের সমস্ত ব্যাংকিং অ্যাপ ইনস্টল করি, রাতে ফোনটায় ডো নট ডিস্টার্ব মোড অন করে চার্জে বসিয়ে ঘুমোতে যাই। পরদিন একটা কাজে কিছু টাকা ট্রান্সফার করার দরকার হয়েছিল, দুপুর নাগাদ সেটা করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে অজানাকার একটা অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা ট্রান্সফার হয়েছে। দেখে তো আমার চক্ষু চড়ক আছে, সঙ্গে সঙ্গে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর অ্যাপ খুলে চেক করি, দেখি সব মিলিয়ে আমার 3টে অ্যাকাউন্ট থেকে মোট 11টা ট্রানজ্যাকশনের মাধ্যমে কেউ বা কারা 16 লাখ টাকা উঠিয়ে নিয়েছে। প্রফেসর মুখার্জি মনুচেন্দ্রর দিকে চাইলেন। মনুচেন্দ্র একটু অপ্রস্তুত হল। টাকাটা যে একটা অ্যাকাউন্ট নয় বরং 3টে অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে সেটা তার প্রফেসরকে আগে জানানো উচিত ছিল। ওটিপি নোটিফিকেশন আসেনি, তখনই তো আপনার জানার কথা। বললাম যে ডু নট ডিস্টার্ব অন করে শুয়েছিলাম, কোনো নোটিফিকেশন আসার শব্দ শুনতে পাইনি। সকালে উঠে দেখেছিলাম একটা ওটিপি এসেছিল বটে, কিন্তু কিসের ওটিপি তখন সেসব বুঝতে পারিনি। কিন্তু টাকা কাটলে তো ডেবিট কনফার্মেশনের মেসেজ আসার কথা। সেটাই তো আশ্চর্যের কথা প্রফেসর মুখার্জি, SMS, মেল, কোথাও কোনো নোটিফিকেশন নেই। কিন্তু অ্যাকাউন্ট থেকে এক রাতে এত টাকা তোলা হলো, ব্যাংক সন্দেহ করলো না? ওদের তো সিস্টেম আছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট করার। ওই যে বললাম, টাকাটা একটা অ্যাকাউন্ট থেকে নয়, 3টি অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। খুব সম্ভবত সেটাই তার কারণ, 16 লাখ টাকা তোলা হয়েছে 3টি অ্যাকাউন্ট মিলিয়ে, সব মিলিয়ে 11টা ট্রানজ্যাকশনের থ্রুতে। মানে পার ট্রানজ্যাকশনে অন অ্যান অ্যাভারেজ 1.5 লাখ টাকার একটু কম। আমার অ্যাকাউন্ট থেকে প্রায় এরকম ট্রানজ্যাকশন হয়, তাই বোধহয় ওদের সিস্টেম সন্দেহ করেনি। তার মানে যারা এই কর্মটি করেছে তারা আপনার ব্যাংকিং হিস্ট্রি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাছাড়া আপনার ওই ফোনে একটা ম্যালওয়্যার পাওয়া গেছে শুনলাম। হ্যাঁ, কিন্তু সেটা কী করে এলো কিছুতেই বুঝতে পারছি না। একটা কথা বলুন তো রায়চৌধুরী সাহেব, আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি ছাড়া আর কে কে জানে? বাড়িতে গিন্নি জানেন, এছাড়া জানেন আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, আমার সেক্রেটারি আর আমাদের কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার। এই কজন ছাড়া আর কারো জানার কথা নয়। এদের সঙ্গে একবার কথা বলা যায়? এবারে স্পষ্টতই বিব্রত দেখালো রায়চৌধুরী সাহেবকে, খানিক ইতস্তত করে বললেন, দেখুন প্রফেসর মুখার্জি, এরা আমার সঙ্গে কাজ করছেন বহুদিন, এদের মধ্যে CFO আমার বন্ধু স্থানীয়, ফিনান্সিয়াল অ্যাডভাইজার আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমার কর্মচারী নন। এদের যদি পুলিশে জেরার মুখে পড়তে হয় তাহলে সেটা আমার পক্ষে খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আরে না না, পুলিশই জেরা নয়, কেসটা সব দিক থেকে খুঁটিয়ে বুঝে নিতে যেটুকু সাহায্য লাগে আর কি, আর তাছাড়া আমি তো আর পুলিশ নই। আপনি যে সেলসে ছিলেন সে আপনার কথা শুনেই বোঝা যায়। সে যাই হোক,
আমি ওদের বলে দিচ্ছি। তবে দুটো অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে ওরা বিব্রত বা ক্ষুব্ধ হন। আর দ্বিতীয় হচ্ছে, ব্যাপারটা নিয়ে বেশি হইচই হোক সেটা আমি চাই না। আর আমার কোম্পানির ব্যাপারে বাকি যা বলবার আমার সেক্রেটারি বলে দেবে। প্রফেসর মুখার্জি আর মনুজেন্দ্র উঠে পড়লেন, এখনো অনেক কাজ বাকি। অয়ন রায়চৌধুরী গম্ভীর চরিত্রের মানুষ, অনেকদিন একটি জামা কাপড়ের কোম্পানির উচ্চ পদে কর্মরত ছিলেন, তারপর চাকরি ছেড়ে নিজের ব্যবসা খুলেছেন। উদ্যোগী মানুষ, লক্ষ্মী করায়ত্ত হতেও দেরি হয়নি বিশেষ। স্ত্রী একটি গার্লস কলেজের প্রিন্সিপাল, একমাত্র ছেলে বিদেশে MBA পড়ছে। চৌধুরী এন্টারপ্রাইজের বর্তমান কর্মী সংখ্যা 60-এর আশেপাশে। সেক্টর 5-এ অফিস, সেখানে জনাবিশেক লোক বসে, বাকিরা কাজ করে হাওড়ার রানীহাটির ফ্যাক্টরিতে। স্থায়ী কর্মী ছাড়াও অন্তত 40-45 লোক কাজ করে চৌধুরী এন্টারপ্রাইজে। এই সব খবর দিচ্ছিলেন কিংসুকবাবু, অয়ন রায়চৌধুরীর সেক্রেটারি, করিতকর্মা লোক, বয়স 35-এর আশেপাশে। রায়চৌধুরী সাহেবের আগের সেক্রেটারি শালিনী গুপ্ত মালিকের সঙ্গে মনোমালিন্যের কারণে মাস ছয়েক আগে চাকরি ছেড়ে দেন, তারপর বহাল হয়েছেন ইনি। এর আগে একটা বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। কিংসুকবাবুর বাড়ি সোনারপুরে, আগে থাকতেন গড়িয়ায় ভাড়া বাড়িতে। মাস আষ্টেক হলো সোনারপুরে নিজেদের বাড়ি করে উঠে এসেছেন। বাড়িতে থাকেন বাবা আর মা। বাবা কলকাতায় জুট মিলে কাজ করতেন, মা গৃহবধূ। পড়াশুনো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, লেখাপড়া বলতে বিকম অনার্স। তারপর 2-4টে ছোটোখাটো কোম্পানিতে কাজ করে জয়েন করেন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাডমিন অফিসার হিসেবে, তারপর এখানে রায়চৌধুরী সাহেবের সেক্রেটারি হিসেবে। এখনো বিয়ে করেননি, তবে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে। তা এখানে মাইনেপত্র কীরকম? মানে বিয়ে শাদী করলে তো খরচা বাড়ে, তাই জিজ্ঞেস করা। অন্যভাবে নেবেন না ভাই? না না, অন্যভাবে নেব কেন, মাইনে ওই কেটে কুটে 1040 সাথে পাই, মোটামুটি চলে যায়। বাবা মাকে বলেছি চাকরি করা মেয়ে দেখতে, যাতে বিয়ের পর খুব একটা অসুবিধা না হয়। ভাই বোন কেউ? একটু অস্বস্তি খেলে যায় কিংসুকের মুখে। একবার বাঁ হাত দিয়ে ডান হাতের ঘড়ির ব্যান্ড ঠিক করলেন, তারপর বললেন, এক দাদা ছিল, আমাদের সঙ্গে আর সম্পর্ক নেই বলে উল্লেখ করিনি। ব্যাপারটা বিশদে জানা গেল, কিংসুকবাবুর এক দাদা ছিল, ওর থেকে 6 বছরের বড়। পড়াশুনোয় বেশ ভালো ছিলেন তিনি, কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেন। তারপর দিল্লি চলে যান বিকম পড়তে, তারপর ওখান থেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে কোনো এক মস্ত বড় ব্যাংকে চাকরি নিয়ে চলে যান বিদেশে। ব্যাস, তারপর আর খোঁজ নেই। খোঁজ নেই মানে? মাথা নিচু করলেন কিংসুক। আস্তে আস্তে দাদা চিঠি আসা কমে গেল। বাবা বা আমি পাড়ার মোড়ের ফোন বুথ থেকে মাঝে মাঝে STD করতাম দাদার সাথে কথা বলার জন্য। বুঝতে পারতাম দাদা বিরক্ত হতো, কথা বলতে চাইতো না, তাড়াতাড়ি ফোন কেটে দিত। শেষে একদিন একটা লম্বা চিঠি দিয়ে জানালো যে ও গ্রিন কার্ড পেয়ে গেছে, ও দেশেই একটা মেয়েকে বিয়ে করেছে, দেশে ফেরার তার আর ইচ্ছে নেই। আমরাও যেন খুব দরকার না হলে ওর সাথে যোগাযোগ না করি। আপনি তো স্যারের সেক্রেটারি, কী কী দেখেন? স্যারের অ্যাপয়েন্টমেন্ট, মিটিং, ট্রাভেল ডিটেলস, ডেলি রিপোর্ট সবই দেখতে হয়। অফিসিয়াল ছাড়াও স্যারের কিছু পার্সোনাল কাজও দেখতে হয়। পার্সোনাল কাজের মধ্যে কি টাকা পয়সার ট্রানজাকশন পড়ে? অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন কিংসুক। পড়ে না বলাটা মিথ্যে বলা হবে। হ্যাঁ, ওর বেশ কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আমায় দেখতে হয়, যেমন ধরুন ক্লাবের বিল পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, এই সব। তার মানে ওর অ্যাকাউন্ট ডিটেলস সবই আপনি নিশ্চয়ই জানেন? জানি তো বটেই, কিন্তু তার মানে যদি আপনি ইন্ডিকেট করেন যে এটা আমার কাজ তাহলে? আরে না না, আমরা মোটেও এসব মিন করছি না, তাছাড়া কাজটা অত সহজও নয়। যাক, এবার একটু আপনাদের চিফ ফিনান্সিয়াল অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেবেন প্লিজ। মোহনদাস ঝুনঝুনওয়ালা স্বভাবে অয়ন রায়চৌধুরীর ঠিক উল্টো, হাসিখুশি দিলদার মানুষ। যত্ন করে বসালেন,
চা অফার করলেন, তারপর বললেন, আরে বলুন প্রফেসর সাহেব, কি হেল্প করতে পারি আপনাদের? কথায় কথায় জানা গেল নিজের কোম্পানি খোলার আগে অয়ন রায়চৌধুরী যেখানে চাকরি করতেন, মোহনদাস সেই কোম্পানিরই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলেন। দুজনের বেশ গভীর বন্ধুত্ব ছিল, তাই রায়চৌধুরী সাহেব নতুন কোম্পানিতে সিএফওর পোস্ট অফার করলে মোহনদাস আর না করতে পারেননি। নিজে মারবাড়ি হই বলছি প্রফেসর সাহেব, বেউসা বুদ্ধিতে অয়ন বড় বড় মারবাড়ি গুজরাটি বিজনেসম্যানদের কান কাটতে পারে। মোহনদাস ঝুনঝুনওয়ালার দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, একজন থাকে অস্ট্রেলিয়ায় আর একজন দিল্লিতে, জামাইরা সমাজে প্রতিষ্ঠিত, গিন্নির একটা বুটিক আছে, কর্তা গিন্নি দুজনেই ঝাড়া হাত পা, অবসর বয়সের জন্যে টাকা জমাচ্ছেন আর হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। টাকা উধাওয়ের কথা শুনে গম্ভীর হয়ে পড়লেন ঝুনঝুনওয়ালা সাহেব। ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, অয়ন এমনিতে খুব সাবধানী মানুষ, টাকা পয়সার দিকে কড়া নজর ওর, আর আজকাল যা হচ্ছে তাতে তো আরও সতর্ক আর সাবধানী হয়ে পড়েছে। সেই ওর অ্যাকাউন্ট থেকে জালিয়াত্রা এত টাকা তুলে নেবে এ হতে পারে না। বন্ধু হিসেবে এবং সিএফও হিসেবে ওর অ্যাকাউন্ট নাম্বার নিশ্চয়ই আপনার জানা? এমনিতে জানার কথা নয়, কারণ আমি কোম্পানির ফিনান্সিয়াল অফিসার, ওর নয়। আর বন্ধুত্বের কথাই যখন উঠলো তখন বলি, আপনার বন্ধুর অ্যাকাউন্ট ডিটেলস আপনি জানেন কি? জানেন না, তাই আমার ভি জানার কথা নয়। তবে আমি জানি অন্য এক কারণে, সেটা আপনাকে বলা যাবে না, ওটা আপনি অয়নের কাছ থেকেই শুনে নেবেন না হয়। আমার একটা অন্য মিটিং আছে, আমাকে একটু বেরোতে হবে, নাও ইফ ইউ প্লিজ এক্সকিউজ মি। এরপর আর কথায় গোনোর মানেই হয় না, মনুজেন্দ্র আর প্রফেসর উঠে পড়লেন সেখান থেকে। দুজনেই সেক্টর ফাইভেই লাঞ্চটা সারলেন, অয়ন রায়চৌধুরীর অফিসের ঠিক উল্টো দিকের একটি পথ রেস্তোরাঁতে। ব্যস্ত রাস্তা, মনুজেন্দ্রর ভাষায় কিলো কিলো লোক কিলবিল করছে, তার মধ্যেই লাঞ্চ টাইমে পিলপিল করে লোক ঢুকছে আশেপাশের বিভিন্ন অস্থায়ী ঝুপড়িতে, এখানকার ভাষায় যার নাম ঝুপস। খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খেতে প্রফেসর মুখার্জি বললেন, তোমার ব্যাংকিং ফ্রড সেল আর সাইবার সেলের বন্ধুরা কি বলছো মনু? হঠাৎ করে সাইবার ফ্রড এত বেড়ে গেছে কেন? ক্রাইমে তো কেন যে বাড়ে আমি কী করে বলবো স্যার, আপনারা সাইকোলজি, কনজিউমার বিহেভিয়ার এইসব ভারী 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 সাবজেক্ট পড়ান, আপনারাই বেটার বলতে পারবেন। তবে তার একটা অদ্ভুত কথা বলছে। কি? দেখুন স্যার, আপনি তো জানেন দেশের সাইবার ক্রাইমের প্রায় 70-80% ঘটে জামতারা থেকে, কিন্তু রিসেন্ট যেসব ফ্রড হচ্ছে সেসব টেলিকলিংয়ের থ্রুতে হচ্ছে না। কোনো ফ্রড কল, সাসপিশিয়াস লিঙ্ক ছাড়াই লোকজনের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। কথা বলতে বলতেই প্রফেসর মুখার্জি লক্ষ্য করলেন, উল্টো দিকে অয়ন রায়চৌধুরীর অফিস থেকে কিংসুক বেরিয়ে এলো। অফিসের নিচেই একটি জেরক্স কাম মোবাইল রিচার্জের দোকান, নামটি ভারী সুন্দর, মনোশ পর্ণা। কিংসুক সেই অফিসে কিছু কাগজ দিলেন, তারপর তার জেরক্স নিয়ে ওপরে চলে গেলেন। সেই দেখে প্রফেসর মুখার্জিরও যেন কিছু একটা মনে পড়ে গেল, তিনি খেয়ে উঠে হাত ধুয়ে বললেন, আমারও কয়েকটা জেরক্স লাগবে বুঝলে, করিয়ে নি। প্রফেসর মুখার্জি রাস্তা ক্রস করে জেরক্সের দোকানের সামনে দাঁড়ালেন, তারপর ওয়ালেট থেকে নিজের আধার আর প্যান কার্ড বার করে জিজ্ঞেস করলেন, দাদা 5টা করে আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স লাগবে, কত পড়বে? জেরক্স সেন্টারের মালিক মুখ তুলে চাইলেন, 60-এর কাছাকাছি বয়স, গায়ের রং কালো, চোখে মোটা ফ্রেমের চশমা, গালে হালকা চাপ দাড়ি। আধারের দু সাইড কি পেজের দুদিকে হবে না একদিকে? এক পিঠে। বেশ, তাহলে 15 টাকা দিন। লোকটা ডান হাত বাড়িয়ে আধার কার্ড আর প্যান কার্ড নিল। মনুজেন্দ্র লক্ষ্য করল লোকটার ডান কবজির নিচে
ঘড়ির ব্যান্ডের কাছাকাছি একটা লম্বা কাটা দাগ। দোকানটা একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন প্রফেসর। মোবাইল রিচার্জ লেখা আছে বটে, তবে তার সঙ্গে ইয়ারফোন, চার্জার, ব্যাক কভার, পাওয়ার ব্যাঙ্ক, স্ক্রিন গার্ড সবই পাওয়া যায়। জেরক্স নিয়ে বেরিয়ে এলেন প্রফেসর মুখার্জি। একটু অন্যমনস্ক দেখাচ্ছিল ভদ্রলোককে। ভ্রু কুঁচকে আপন মনেই বললেন, ইন্টারেস্টিং। কিসের কি ইন্টারেস্টিং? বাদ দাও, ও তেমন কিছু না। তার কিছু জানতে পারলে? আরও একটা অদ্ভুত জিনিস, ভিকটিমদের বেশিরভাগেরই অফিস বা বাসস্থান এই সেক্টর ফাইভের আশেপাশে। দাঁড়িয়ে পড়লেন প্রফেসর মুখার্জি। কেস তো বেশ কিউরিয়াসার হয়ে দাঁড়াচ্ছে মনু, এর মানে কি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। সচরাচর এইসব জামতারা গ্যাং কোনো নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়া টার্গেট করে না। তারা বিভিন্ন সোর্স থেকে ভিকটিমদের ফোন নাম্বার জোগাড় করে তাদের কল করে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে, কথার জালে জড়িয়ে, কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, ওটিপি এসব জেনে নেয়, দিয়ে অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দেয়। এখানে এটা শুধু একটা এরিয়াকে কেন টার্গেট করছে স্যার, এটাই বলা মুশকিল। যাদের যাদের অ্যাকাউন্ট থেকে এইভাবে ফ্রড করে টাকা তোলা হয়েছে তাদের নাম ধাম ডিটেলস পাওয়া যাবে? যাবে না কেন, দিব্যি যাবে, কালই পেয়ে যাবেন। তবে তবে টাকাটা যে কীভাবে ঠিক তোলা হয়েছে সে বিষয়ে স্যার আমরা অন্ধকারে। সাইবার জালিয়াতির বিভিন্ন উপায় আছে, টেকনিক্যাল লোক ছাড়া ডিটেলস পাওয়াটা মুশকিল। তা তেমন জান পেহচানওয়ালা টেকনিক্যাল লোকের সঙ্গে কথা বলাও না একবার, যিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। মনুজেন্দ্র ফোনটা বার করে কাকে যেন কল করে মিনিট দুয়ে কথা বলল, তারপর কলটা কেটে প্রফেসর মুখার্জিকে বলল, চলুন স্যার, আপনাকে একদম পয়লা নম্বরের একজন এক্সপার্টের সঙ্গে কথা বলাই। ইনি অয়ন চৌধুরীর ফোনটা নিয়ে ছানবিন করেছিলেন। আজ আর হবে না, তবে আজ হবে না স্যার, কাল কাল। সৌরভ মিত্র হলেন ভারত সরকারের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। প্রফেসর মুখার্জি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শুনে বয়স্ক কাউকে আশা করেছিলেন। আলাপ হয়ে দেখলেন ভদ্রলোক যথেষ্ট ইয়াং, 42-43 বেশি বয়স নয়। মিত্র মশাইকে প্রফেসর মুখার্জি সে কথা বলতেই তিনি হেসে ফেললেন। আরে পদের নাম শুনে কেউ কেটা ভেবে ফেলবেন না আবার, আমি সিডাকের সায়েন্টিস্ট, পোস্টের নামটাই ওরকম রাশভারী, ওজনে খুবই হালকা। মিত্র মশাইয়ের সঙ্গে দেখা হলো পরের দিন। ওরা বসেছিলেন সল্টলেক সিটি সেন্টারের কাছাকাছি একটা ওপেন এয়ার বারে। ডিসেম্বরের মাঝামাঝি, বাতাসে বেশ একটা খুশি খুশি শীতের ভাব। আজ শনিবার, সিটি সেন্টার সুবেশা যুবক যুবতীদের ভিড়ে ভর্তি। কেউ কেনাকাটা করতে এসেছে, কেউ সিনেমা দেখতে, কেউ বা শুধুই ঘুরতে। জায়গাটা বেশ লাগে প্রফেসর মুখার্জির। মিত্রমশাই রসিক লোক, কথায় কথায় জানা গেল বিভিন্ন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে সাইবার সিকিউরিটির পাঠ দিয়ে থাকেন। এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও করেন অল্প স্বল্প। অয়ন রায়চৌধুরীর ঘটনাটা খুলে বললেন প্রফেসর। সৌরভবাবু পুরোটা শুনলেন মন দিয়ে, তারপর বললেন, কেসটা একটু অদ্ভুত। সাইবার জালিয়াতির যে কটা প্রচলিত মেথড আছে এখানে তার সঙ্গে একটা খাপ খাচ্ছে না। তাহলে টাকাটা গেল কি করে? আপনি সাইবার জালিয়াতির স্টেপগুলো একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মিত্তির মশাই একটা বিয়ার খাচ্ছিলেন, তাতে একটা লম্বা চুমুক দিয়ে বোঝাতে শুরু করলেন। সাইবার জালিয়াতির অগণিত পদ্ধতি আছে, সব লিস্ট ধরে ধরে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। তবে প্রধান উপায় হচ্ছে তিনটে। প্রথম পদ্ধতি হচ্ছে ক্লাসিক্যাল ফিশিং। ধরুন কোনো মোবাইল অপারেটরের একটা নাম্বার সিরিজ 9830 দিয়ে শুরু হয়, তাহলে ওই সিরিজের যাবতীয় মোবাইল নাম্বার 9830 অর্থাৎ 000000 থেকে 9830999999 এর মধ্যেই পড়বে। জামতারা আর সাইবারওয়ালোরা কোনো ডেটাবেস বা লিস্টের বদলে এই ধরনের সিরিজের প্রথম থেকে শেষ অবধি সবকটা নাম্বারকে পর্যায়ক্রমে টার্গেট করে যায়।
এর পরের ধাপটা পুরোটাই গল্প দাদুর আসর। কার্ড ব্লক হওয়ার ভয় দেখানোই হোক বা আপগ্রেডেশনের টোপ, ইন্স্যুরেন্সের পলিসির ক্লেইম সার্ভিস হোক বা মোবাইল ওয়ালেটের KYC আপডেট, নামজাদা রেস্তোরাঁর বিশাল ছাড় হোক বা কোভিড অতিমারির তত্ত্ব তলাশ, যেন তেন প্রকারে কার্ডের নাম্বার আর CVV নাম্বার হাতাতে পারলেই কেল্লাফতে। হ্যাঁ, তো এবার আসি দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে eSIM বা এমবেডেড সিম। ফোনে আলাদাভাবে সিম কার্ড ঢোকানোর বদলে একটু দামি হ্যান্ডসেট, স্মার্ট ওয়াচ বা ড্রোনের মতো ডিভাইসগুলোর মাদারবোর্ডেই eSIM এমবেডেড বা সোল্ডার করা থাকে। eSIM-এর জন্য পছন্দের টেলিকম সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে নিজের কাগজপত্র জমা দিয়ে ইমেল আইডি SMS করতে হয়। ইমেল আইডি ভেরিফাই হলে কয়েকটা সংক্ষিপ্ত প্রসেসের পরে সেই ইমেল আইডিতে একটা কিউআর কোড ঢোকে, সেটি স্ক্যান করলে সার্ভিস অ্যাক্টিভেট হয়। এখানেই নতুন খেলার মাঠ। আগে হাজার রকম টোপ দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার হাতে পাওয়ার পরে নকল বা জাল আইডি দেখিয়ে মূল সিস্টেমটাকে বন্ধ করিয়ে ডুপ্লিকেট সিম ইস্যু করিয়ে তাকে অ্যাক্টিভেট করানোর জন্য 2-3 দিন অপেক্ষা করতে হতো। তারপর শুরু হতো ডুপ্লিকেট সিমের দৌলতে ব্যাঙ্কিং বা UPI অ্যাকাউন্টগুলোর ক্লোনিং বা বেআইনি লেনদেন। এখন অনেক সহজে অনেক কম সময়ে eSIM চালু করিয়ে নেওয়া যায়। তারপরের ঘটনাটা বোঝাই যাচ্ছে। তৃতীয় পদ্ধতি হচ্ছে থ্রু রিমোট অ্যাক্সেস টুল। মেসেজ বা হোয়াটসঅ্যাপে টাইনি URL বা bit.ly এই জাতীয় URL শর্টনিং সার্ভিস ব্যবহার করে ডাউনলোড লিঙ্ক পাঠাও। ক্লিক করলেই ডাউনলোড বা ইনস্টল হয়ে যায়। তারপর রিমোট অ্যাক্সেস টুল ব্যবহার করে ফোনের কন্ট্রোলটা পুরো নিজের হাতে নিয়ে নিলেই কাজ আসে। শুধু আসল মালিককে গল্পে ভুলিয়ে তার হাত থেকে কিছু পারমিশন ক্লিক করিয়ে নিতে হয়। তবে রিমোট অ্যাক্সেস ট্রোজন হলে অবশ্য ওসব কিছু লাগে না। দুটোর একটাও ইনস্টল করা মানে ফোনের পুরো কন্ট্রোলটাই হাতিয়ে নেওয়া। তারপর এমন কিছু অ্যাপ ইনস্টল করে নেওয়া যাতে ফেক সুইচ অফ বা ফেক এরোপ্লেন মোড সার্ভিস অন করা যায়। মানে আপনার ফোনটা যদি আমি রিমোট অ্যাক্সেস করে নিতে পারি, আপনার মনে হবে ফোনটা সুইচ অফ বা ফ্লাইট মোডে রেখেছেন, কিন্তু আসলে তা হবে না। বরং যেমন খুশি অ্যাপ খোলা তো বটেই, তার পাশাপাশি যখন খুশি আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন চালু করে নিতে পারবো। কিন্তু অয়নবাবুর ফোন চেক করে যা বুঝলাম, সেখানে তো এই তিনটের একটাও হয়নি। অয়নবাবু তার ফোন একদম ক্লিন রেখেছিলেন। হ্যাঁ, আমরাও সেটাই সাজেস্ট করি। ব্যাঙ্কিংয়ের জন্য একটা সম্পূর্ণ আলাদা সিম, সম্ভব হলে আলাদা ফোন ব্যবহার করতে বলি। অয়নবাবুর ওই আলাদা ফোনে কোনো ফোন আসেনি, কোনো OTP শেয়ারিং, বিভিন্ন স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতে বলা হয়নি, কোনো bit.ly বা টাউনি URL কোড আসেনি, অথচ একটা ডেঞ্জারাস ম্যালওয়্যারের হদিশ পাওয়া গেছে যার থ্রু দিয়ে ফোনটাকে রিমোটলি অ্যাক্সেস করা যায়, কিন্তু সেটা ফোনে কী করে এলো সেটাই বোঝা যাচ্ছে না। স্ট্রেঞ্জ। তাহলে কি করা যায় বলুন তো, কিভাবে এগোনো যেতে পারে? আমার অভিজ্ঞতা বলছে এখানে কোনোভাবে অপরাধীর হাতে দুটো জিনিস এসে গিয়েছিল। এক, ওই ফোনে কোনো ম্যালওয়্যার ইনস্টল করার ব্যবস্থা, আর 2, অয়নবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস হস্তগত করা। এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না। মিত্র মশাইকে অনেক ধন্যবাদ দিয়ে প্রফেসর মুখার্জি আর মনুজেন্দ্র উঠে পড়ল। এখনো দুজনের সঙ্গে দেখা করা বাকি। অয়ন রায়চৌধুরীর ফিনান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছেন মিসেস রূপা সামন্ত। বয়স 40 ছোঁয়নি এখনো, বুদ্ধিদীপ্ত চোখমুখ, কথাবার্তাও তেমনই ধারালো। আগে কাজ করতেন একটা ব্যাংকে, বসের সঙ্গে রাগারাগি করে চাকরি ছেড়ে নিজের ফিনান্সিয়াল কনসাল্টিংয়ের ব্যবসা শুরু করেন। অয়ন রায়চৌধুরীর অ্যাকাউন্টও ওই ব্যাংকেই ছিল। তিনিও এই বুদ্ধিমতী মেয়েটিকে যথেষ্ট স্নেহ করতেন, তাই মিসেস রূপা সামন্তর হাতে নিজের পোর্টফোলিও তুলে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবেননি। মিস্টার রায়চৌধুরীর পার্সোনাল অ্যাসেট যে শুধু ব্যবসা করে বেড়েছে তা নয়, তার পেছনে এই বান্দিরও কিন্তু যথেষ্ট হাত যশ আছে স্যার। কথাটা বেশ অহংকারের সঙ্গেই বললেন মিস সামন্ত। তবে অহংকার উনি করতেই পারেন, এত অল্প কদিনের মধ্যে সল্টলেকে নিজের ফিনান্সিয়াল কনসাল্টিংয়ের অফিস খুলে দাপটের সঙ্গে ব্যবসা করা কম কথা নয়।
রূপা ম্যাডামের বর সরকারি চাকরি করেন, সেক্টর ফাইভেই অফিস। একটি ছেলে আছে, 8 বছর বয়স, ক্লাস 2 পড়ে, নিউ টাউনে 3 BHK ফ্ল্যাট, দিব্যি সুখের সংসার। সাইবার বাটপাড়ির কথাটা উঠতেই মুখটা গম্ভীর হয়ে গেল রূপা সামন্তর। শুনেছি, সেই দিনই শুনেছি, অয়নবাবু নিজেই কল করে জানিয়েছিলেন, তবে তিনি যে এর জন্য গোয়েন্দা লাগিয়েছেন সেটা জানা ছিল না আমার। আরে না না, আমি গোয়েন্দা নই, পুলিশের অনুরোধে একটু হেল্প করেছি মাত্র। আসলে বড় মানুষ তো, বুঝতেই পারছেন, সব দিক খতিয়ে দেখে। তা এই তদন্তে আমি কি হেল্প করতে পারি বলুন। প্রফেসর মুখার্জি পুরো কথাটা খুলেই বললেন, এমনকি সৌরভ মিত্রর সঙ্গে আলোচনার পর্বটাও। শেষে বললেন, আসলে যারা যারা ওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস জানেন। শুধু ওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেন, ওর সমস্ত ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ডগুলোর হাল হকিকত সব আমি জানি। ওর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনা বেচাও আমি করে থাকি। ওর প্রতিটি আর্থিক লেনদেন আমার নখদর্পণে। আপনি যদি ভাবেন সেই সুযোগে আমি ওর অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি, তাহলে ভুল ভাবছেন স্যার। সেই সুযোগের অপব্যবহার করতে হলে অনেক আগেই আমি করতে পারতাম। 16 লাখ কেন, 16 কোটি হাপিস করে হাওয়া হয়ে যেতে পারতাম। আপনারা ধরতে পারতেন? আপনার কি মনে হয় মিস্টার সামন্ত, এটা আমাদের মাথাতে কি আসেনি? হ্যাঁ, আমরা সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করিনি ম্যাডাম। আমরা জানতে চাইছি কিভাবে ওর 3-3 ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, মানে ব্যাংক, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এসব কি করে অপরাধীদের কাছে লিক হয়ে গেল। আপনার কাছ থেকে কি কোনোভাবে এটা লিক হওয়া সম্ভব? আগে না, এসব বিষয়ে আমি অত্যন্ত সাবধানী। ক্লায়েন্টদের সমস্ত ট্রানজাকশন আমি নিজেই হ্যান্ডেল করি। আমার অফিসে যে 4 এমপ্লয়ি আছে তাদেরও এই ব্যাপারে সতর্ক করা আছে। ওরা যথেষ্ট অভিজ্ঞ আর চৌখস লোক, সকলেই ভালোভাবে জানে যে এই বিষয়ে বিন্দুমাত্র এদিক ওদিক হলে আমি তাদের জেলে দেব। ফলে ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। একই কথা শোনালেন অয়ন রায়চৌধুরীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনোহর শ্রীবাস্তব। তিনি বহুদিন ধরে অয়ন রায়চৌধুরীর ট্যাক্স ফাইলিং করেন, তাঁর কাছে অয়নবাবুর সব ডিটেলসই থাকে। কিন্তু তিনি বা তাঁর অফিসের কেউ প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে এই কাজ করার কথা ভাবতেই পারে না। প্রফেসর মুখার্জি পরের দিন ভবানী ভবনে CID অফিসে পৌঁছে দেখলেন মনুজেন্দ্র গালে হাত দিয়ে বসে কিসব আকাশ পাতাল ভাবছে, হাতে আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। সিগারেট যে পুড়ে যাচ্ছে সে খেয়ালই নেই মনুজেন্দ্রর। কি একজন ইয়াং ব্রাইট আরক্ষাজীবী এরকম ম্রিয়মাণ হয়ে বসে আছে কেন? গড়ের মাঠে UFO নেমেছে নাকি নিউ আলিপুরে জ্যাকদারিপার নবকলেবরে আবির্ভূত হয়েছেন? ইয়ার কি না স্যার, উপর থেকে হেভি প্রেশার আছে, মাইরি বলছি। এদিকে আমার অবস্থা নারায়ণ সান্যাল বর্ণি তো হন্স অপা ডায়নামোর মতো, এদিকে ব্যাটারি ডাউন, এদিকে ডায়নামো স্টার্ট নিচ্ছে না। না এদিকে সেই পলাশবাবুর কোনো খবর, না ওদিকে অ্যাকাউন্ট ডিটেলস কীভাবে ফাঁস হলো তার কোনো হদিস, পুরো অথই জলে পড়ে আছি মাইরি। তা তোমাকে যে নাট্যাঙ্কের বিভিন্ন কুশীলবদের সব খোঁজ খবর নিতে বললাম, তার কি হলো? খবরটা সবিস্তারে জানালো মনুচেন্দ্র। স্থানীয় থানা থেকে সব খবরই বিশদে নিয়েছে সে। কিংসুকবাবুর বাবা মা অতি নিরীহ লোক, পাড়া প্রতিবেশীদের মধ্যে অতি সজ্জন এবং পরোপকারী বলেই পরিচিত। দুজনেই প্রাচীন যুগের লোক, ফিচার ফোন মানে ওদের ভাষায় টেপা ফোন ব্যবহার করেন। তবে বড় ছেলেকে নিয়ে রাহা দম্পতি বিশেষ কিছুই বলতে চাননি। কি বললে, রাহা দম্পতি? হ্যাঁ, কিংসুকবাবুদের উপাধি তো রাহা। কিংসুক রাহার পারিবারিক রিপোর্টের কপি হাত বাড়িয়ে নিলেন প্রফেসর মুখার্জি। পাতা উল্টাতে উল্টাতে বললেন, কিংসুকবাবুর দাদাটির নাম জানতে পারলে? না স্যার। আর কোনো আত্মীয় স্বজন? তেমন কেউ না। হ্যাঁ, তবে প্রতি উইকেন্ডে কিংসুকবাবুর পিসির এক ছেলে দেখা করতে আসেন, শুক্রবার আসেন আর সোমবার সকালে আবার নাকি কলকাতায় চলে যান। তার ব্যাপারে খোঁজ খবর লাগিয়েছ? না, কেন পাত্তা লাগাতে হবে? সে আবার কী ব্যাপার, আমার লোককে বলে দিচ্ছি, সেটা করবে সপ্তাহ 2। ওকে, নেক্সট। মোহন দাস ঝুনঝুনওয়ালা, এমনি তো ভালো লোক, আগের কোম্পানিগুলোতে খোঁজ নিয়েছি, ট্র্যাক রেকর্ড ভালোই, কোনো অসুবিধা নেই। 2 জামাইয়ের একজন দিল্লিতে,
এনআইএতে কাজ করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি নিয়ে, আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়াতে সফটওয়্যার কোম্পানির পার্টনার। দুই জামাইয়ের সঙ্গে ঝুনঝুনওয়ালার বেশ দরম মরম। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আর একজন সফটওয়্যার কোম্পানির মালিক, চমৎকার কম্বিনেশন। বুঝলাম, আর তারপর? এই রূপা সামন্তর নামে ওর আগের ব্যাংক থেকে একবার কেস করা হয়েছিল। সে কি, কেন? ফান্ড এমবেজলমেন্ট, তহবিল তছরু। মানে সেটা এখনো জানি না, লোক লাগিয়েছি, পাত্তা লাগিয়ে নেবে ঠিক। তবে আর একটা মারাত্মক খবর আছে স্যার। কি? রূপা সামন্তর হাজব্যান্ডের নাম জানেন? কি করে জানবো, তদন্তটা আমি করছি না তুমি? না স্যার, আমি করছি। সৌরভ মিত্র, যার সঙ্গে কাল অত কথা বলে এলেন। প্রফেসর মুখার্জি মুখটা দুবার খাবি খাওয়া মাছের মতো হাঁ করলেন, গলায় স্বর ফুটল না। আর হচ্ছেন মনোহর শ্রীবাস্তব, কলকাতা ডাইজ আদমিদের প্রায় 50% ট্যাক্সেশন সামলান। এমনকি রুলিং আর অপোজিশন পার্টি মিলিয়ে কমসে কম 30-40 জন টপ লেভেল লিডারের পার্সোনাল ট্যাক্সও উনি দেখেন, ফলে ওকে বোধ হয় বাদ দেওয়াই যায়। তার মানে রূপা সামন্ত, কিংসুক রাহা আর মোহন দাস ঝুনঝুনওয়ালা ছাড়া সন্দেহ করার মতো আর কেউ নেই? খুব সম্ভবত জামতারা গ্যাংয়ের কাজ নয়। মানি ট্রেইলের হদিশ পাওয়া যাচ্ছে না, কী করে অয়ন রায়চৌধুরীর অ্যাকাউন্ট নাম্বার লিক হলো জানা যাচ্ছে না, কী করে ওর ফোনে ম্যালওয়্যার ইনস্টল হলো সেটাও জানা যাচ্ছে না। মানে বেসিক্যালি আমরা এখনো কিছুই জানতে পারিনি। আচ্ছা একটা কথা বলো মনু, জয়নগর থেকে কলকাতা আসতে গাড়িতে কতক্ষণ সময় লাগে? এই ধরুন না, এই কত হবে, আড়াই 3 ঘন্টা মতো। তা সত্ত্বেও পলাশ সাহা লক্ষ্মীকান্তপুর লোকালে করে কলকাতা এলো কেন? মনুজেন্দ্র ভ্রু কুঁচকে বলল, টু কভার অফ দ্য ট্রেল আর কি। এক্স্যাক্টলি, আমাদের উদ্দিষ্ট ব্যক্তিটি অতীব ধুরন্ধর। তিনি জানেন যে 3টে বড় ট্রলি ব্যাগ নিয়ে কলকাতায় আসতে গেলে গাড়ি ভাড়া করে আসতে হবে, সেই গাড়িকে ট্র্যাক করা পুলিশের পক্ষে বায় হাতকা খেল। ফলে এসেছেন ট্রেনে, মিশে গেছেন ভিড়ে, যাতে ট্রেস করা কঠিন হয়। একটা পারফেক্ট ক্রিমিনাল মাইন্ড। এবং এই যে সল্টলেক সেক্টর 5 চত্বরে এত সাইবার জালিয়াতি চলছে, তার পেছনে ইনি মাস্টার মাইন্ড হলে আশ্চর্য হব না। কি বলছেন স্যার? এ আমার ইনটিউশন বলছে মন, আর আমার ইনটিউশন খুব সাংঘাতিক, ঝট করে ভুল হতে দেখি। আরও বলছি শুনুন, আমার ধারণা এই লোকটার ওই সল্টলেক সেক্টর 5 চত্বরে এমন কোনো একটা অ্যাক্সেস আছে যার থ্রু দিয়ে লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জোগাড় করা যায়, আর সেইটাই আমাদের খুঁজে বার করতে হবে। অ্যাক্সেস বলতে? ধরো কোনো ব্যাঙ্কিং অ্যাডভাইজার, কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ফার্ম, বা এমন কোনো ব্যাংকের চাকুরে যার কাছে প্রতিনিয়ত প্রচুর লোকের ব্যাংকিং ডিটেলস জমা পড়ে। তাহলে তো এই ক্ষেত্রে মিসেস রূপা সামন্ত অ্যান্ড কোং এর অপরাধী হওয়ার চান্স সব থেকে বেশি মনে হচ্ছে। কেন, রূপার অফিস এখানে বলে? ওর বর সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলে? আর মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দেবো, সেগুলো কী করে করেছো? সেটা ঠিক আমার মাথাতেও ঢুকছে না স্যার। মানুষজন স্যার আমার ডাকতেছিলেন। ইতিমধ্যে ওদের কথার মাঝখানে অফিসের পিওন এসে দাঁড়িয়েছে, মুখে একগাল হাসি, মনুজেন্দ্রর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে। আগে হ্যাঁ মহাপ্রভু, তোমাকে ডেকেছিলাম, আসো। বলছি আমার কয়েকটা রিপোর্ট প্রিন্ট আউট দরকার ছিল, অফিসের প্রিন্টার তো ইন দ্য ভোগ অফ মা। আপনি কি দয়া করে বাইরে ওই মাতারা জেরক্স সেন্টার থেকে 10টা পাতা প্রিন্ট আউট করিয়ে এনে দিতে পারবেন? পারবো নি কেন, তবে দেরি হবে। কেন প্রভু, দেরি হবে কেন? এদিকে সাহেব একা তো কাগজ দিচ্ছেন, জেরক্স করাতে হবে, ব্যাংকের লোক এসে বসে আছে, সাহেব হোম লোন নেবেন কি না? চাকলাদার স্যার আবার একটা ফ্ল্যাট কিনছেন? বাহ 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 বাহ, তাহলে বড় সাহেবের এই হোম লোনের কাগজ জেরক্স হয়ে গেলে দয়া করে আমার কাছে একটু করে দেবেন স্যার, ওকে? এক পাটি দাঁত দেখিয়ে পিয়ন সাহেব অন্তর্হিত হলেন।
হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, কি বলছিলেন যেন? বলছিলাম শুধু শুধু রূপা সামন্তকে আলাদা করে সন্দেহ করে লাভ নেই, একটু মাথা খাটালেই বুঝবে এই অ্যাকাউন্ট ডিটেলস হাতাবার সুযোগ সবার কাছেই ছিল। এখন কে ভিকটিমদের মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে এবং কিভাবে সেটা বের করা আমাদের প্রধান কাজ, নইলে সবই যে উটের পাকস্থলী হয়ে যাবে ভায়া। মনুজেন্দ্র গোঁজ হয়ে বসে রইল, বোঝা গেল কথাটা তার মনঃপুত হয়নি। প্রফেসর মুখার্জি সামান্য হেসে মনুজেন্দ্রর পিঠে চাপড় মেরে বললেন, চিয়ার আপ মাই বয়, মুখখানা অমন তুম্বু করে বসে থাকার মতো কিছু হয়, চলো কাজে নামা যাক। এখন বাজে বেলা 11টা, এখন এখান থেকে রওনা দিলে 12টার আগে গড়িয়া বা সোনারপুর পৌঁছতে পারবো তো মনু? আরে আরাম আরামসে আরামসে স্যার আরামসে, কিন্তু কার সঙ্গে দেখা করবেন সেটা তো বলুন। কিংসুকবাবু তো অফিসে, আর ওর মা বাবা কেউই বোধ হয় বাড়িতে নেই, বোধহয় এক আত্মীয়ের বাড়ি গেছেন। তার মানে অলরেডি সম্ভাব্য অপরাধীদের উপর ওয়াচ রাখা শুরু করে দিয়েছো, এক্সেলেন্ট জব মনু, ব্রিলিয়েন্ট। হ্যাঁ কি কিছু বললেন স্যার? না না আমি অন্য কাজে যাব, মনটা বড় ঠাকুর ঠাকুর করছে গো। দীনবন্ধু অ্যান্ড্রিউসের প্রিন্সিপাল মোহন গড়াই প্রফেসর মুখার্জির পূর্ব পরিচিত, দেখা হতেই দুজনকে সমাদর করে বসালেন। কিছুক্ষণ আলাপচারিতার পর গড়াইবাবু জিজ্ঞাসা করলেন, বলুন প্রফেসর মুখার্জি, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনাদের এখানকার একটা ছাত্রের ঠিকুজি কুলুজি চাই স্যার, নাম জানা নেই, পদবী রাহা, কমার্স স্ট্রিমের স্টুডেন্ট, তার ভাইও এখান থেকে পড়াশোনা করেছে। দাদাটি দিল্লি থেকে বিকম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করে বিদেশে যায়, তারপর দেশে ফিরে আসেনি। মোহন গড়াই মোবাইল ফোনটা বার করে বোতাম টিপতে গিয়ে বললেন, ইচ্ছা কি হলো? চার্জ শেষ, ওদিকে চার্জারটাও বাড়িতে ফেলে এসেছি। দুলাল দুলাল কে আছিস? দুলালকে একবার আসতে বলতো। অফিস থেকে একটু পরেই একটা শিরিঙ্গে দেখতে লোক দৌড়ে এলো। আমাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ, তোমার ওই পাওয়ার ব্যাংক না কি একটা ব্যাঙের মাথা আছে, ওইটা একটু দিয়ে যাও, ফোনে একদম চার্জ নেই। আর শোনো, এরা কি বলছেন, একজন ওল্ড স্টুডেন্টের ডিটেলস চাই। বলুন প্রফেসর মুখার্জি, একে বলুন ইনি অ্যাডমিন অফিসের হর্তাকর্তা, আপনার ফোন নম্বরটা দিয়ে যান, ইনি ডিটেলস বার করে আপনাকে ফোন করে নেবেন না হয়। আর কিছু? আর কোনো তথ্যের দরকার ছিল না, দুজনকে অনেক ধন্যবাদ দিয়ে উঠে এলেন। মনুজেন্দ্র বাইরে এসে জিজ্ঞেস করল, অত কিম? একবার অয়ন রায়চৌধুরীর অফিসে যাও মনু, কি কি জিজ্ঞেস করতে হবে বলে দিচ্ছি, তার উত্তরগুলো আমাকে ফোনে জানাবে, তারপর আমি যা বলবো ঠিক সেটাই করবে। আর আপনি? আমাকে রূপা সামন্তর অফিসে নামিয়ে দাও, সাইবার মিত্রকে বলো পত্রপাঠ ওখানে চলে আসতে। কিন্তু কিন্তু ওয়ারেন্ট ছাড়া তো স্যার কর্তাগিনি কাউকে গ্রেপ্তার করতে পারবো না, তার জন্য তো টাইম লাগবে স্যার একটু। সে আমার উপর ছেড়ে দাও, লেটস মুভ কুইকলি। মনুজেন্দ্র তার স্যারের এই লক্ষণ ভালো মতোই চেনে সাগ্রহে বলল, কোনো লিড পেলেন নাকি এক্ষুনি? আগে হ্যাঁ, এবার কথা না বলে গাড়িটা চালাও দেখি বাপু। দু চারটে কল সেরে স্টিয়ারিংয়ে হাত দিল মনুজেন্দ্র, আর প্রফেসর মুখার্জি বুঝলেন তারাবাজি কাকে বলে। তাহলে বলছেন এভাবেও সম্ভব? 100% সম্ভব, এবং আমি নিশ্চিত এইভাবেই হয়েছে, নইলে ভাবুন না যে ফোন বাইরে থেকে কোনো মতেই অ্যাক্সেস করা সম্ভব নয়, সেখানে ম্যালওয়্যার ইনস্টল করা হলো কিভাবে? আর অ্যাকাউন্ট ডিটেলস? সেটা বলতে পারবো না স্যার, তবে যেভাবে অপরাধী পুলিশকে ধোকা দিয়ে হাওয়া হয়ে গেছে তাতে বোঝা যায় যে অতি ঘোরের লোক, কীভাবে এইসব তথ্য হাতাচ্ছে কে জানে। বুঝলাম মিত্রমশাই,
এখন পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো ক্লিয়ার। শুধু একটা খটকা এখনো যাচ্ছে না, আর তার জন্য কিছু তথ্য লাগবে। সেটা হলেই বলতে বলতেই প্রফেসর মুখার্জির মোবাইল ফোন রিং হল। ফোন করেছে মনুজেন্দ্র। উনি ফোন তুলেই বললেন, অয়ন রায়চৌধুরীকে জিজ্ঞেস করো, উনি কখনো অফিসের কারো চার্জার বা পাওয়ার ব্যাংক নিয়ে ওর ওই ব্যাংকিংয়ের জন্য আলাদা করে রাখা মোবাইলে চার্জ দিয়েছিলেন কিনা। ওপার থেকে মনুজেন্দ্র কিছু বলল, সেটা শুনে প্রফেসর মুখার্জির মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। অয়নবাবুকে বলো ওই পাওয়ার ব্যাংকটা আবার নিতে, তারপর ওটা নিয়ে স্ট্রেট রূপা ম্যাডামের অফিসে চলে এসো, ওটা মিত্তির মশাইকে দিতে হবে। আরে হ্যাঁ রে বাবা, যা ভাবছো তাই। আর শোনো, পেপার ওয়ার্কস কী কী লাগে দেখে নিও। কি বললে? অয়নবাবু পাওয়ার ব্যাংকটা ফেরত দেওয়ার সময় কি বলবে? বলো যে ভুল করে তুমি নিয়ে চলে এসেছো। ইয়েস, দ্যাটস ইট। অয়ন রায়চৌধুরীর অফিসের সামনে প্রচুর ভিড়, চারিদিকে আকাশ ছোঁয়া স্মার্ট দেখতে সব অফিস বাড়ি, তাদের ঘিরে উজ্জ্বল ঝকঝকে চেহারার যুবক যুবতীদের ব্যস্ততা। অনেকেই বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ফুটপাথ জুড়ে ছোট ছোট ঝুপস, সেখানেও অল্প স্বল্প ভিড়, রাস্তার পাশে দামি গাড়ির সারি। অয়ন রায়চৌধুরীর অফিসের গেটের ঠিক উল্টো দিকে একটা ঠেলার সামনে দাঁড়িয়ে গোবরাসে ব্রেড অমলেট খাচ্ছিলেন প্রফেসর মুখার্জি, ডাবল এগ উইথ এক্সট্রা কাঁচা লঙ্কা। তাঁর পাশে দাঁড়িয়ে দ্রুত সিগারেট টানছিল মনুজেন্দ্র। মুখচোখ দেখেই বোঝা যাচ্ছে যে চাপা উত্তেজনায় টকবক করে ফুটছে সে। খাবার শেষ করে ঝালের চোটে মুখে শব্দ করতে করতে ফিরলেন প্রফেসর মুখার্জি, তারপর রুমাল বার করে চোখের জল মুছে বললেন, দোকানটা কখন খুলবে খোঁজ পেলে মনু? আশেপাশের দোকানদাররা তো বলছে এক্ষুনি খুলে যাওয়ার কথা, কেন খুলছে না বুঝতে পারছি না। আর আপনি যতক্ষণ না দোকান খোলা ততক্ষণ কি আপনি ব্রেড আর অমলেট খেয়ে যাবেন? ঘড়ি দেখলেন প্রফেসর মুখার্জি, তারপর ভ্রু কুঁচকে বললেন, আর শুধু ব্রেড অমলেট কেন, ঘুগনিও খেতে পারি। দোকানটা খুলছে না কেন একবার খবর নাও তো মনু, দেখো তো কিংসুক রাহাব অফিসে এসেছে কিনা। ফোন তুলে কিংসুককে কল করলো মনুচেন্দ্র। এক্ষুনি সোনারপুর থানাকে অ্যালার্ট করো মনু, যেন ফোর্স নিয়ে কিংসুকের বাড়িতে যায় আর ওর বাবা মা অ্যান্ড ওই প্রতি উইকেন্ডে ছুটি কাটাতে আসা সেই দাদাটিকে বসিয়ে রাখে। ছুটি কাটাতে আসা দাদা? তো তিনি এখন ওখানে থাকবে, আপনি কি করে জানলেন? তার কারণ উনি মিস্টার পলাশ সাহা ওরফে পলাশ রাহা, এই ক্রাইমের মাস্টার মাইন্ড। আড্ডাটা জমেছিল চায়না টাউনে, বিগ বস রেস্তোরাঁ টপ ফ্লোরে। মনোজ চাকলাদারের সৌজন্যে একটি নিরিবিলি কোণা পাওয়া গেছে, সেখানেই বসেছিলেন সবাই। সবাই বলতে মনুজেন্দ্র, প্রফেসর মুখার্জি, অয়ন রায়চৌধুরী, রূপা সামন্ত, সৌরভ মিত্র এবং এডিজি সাহেব স্বয়ং। পার্টি থ্রো করেছেন রায়চৌধুরী সাহেব। অয়ন রায়চৌধুরী একটা জুসের গ্লাস হাতে তুলে বললেন, মাই সিনসিয়ার থ্যাঙ্কস টু পুলিশ ডিপার্টমেন্ট, ওরা এত তাড়াতাড়ি অপরাধীকে আইডেন্টিফাই না করতে পারলে টাকাটার কোনো হদিশই পাওয়া যেত না। অপরাধী কেন, অপরাধীরা বলুন। তুই ছেলে আর বাবা মিলেছে এত বড় একটা র‍্যাকেট খুলে বসবে তাও আমারই অফিসের নিচে, বুঝতেই পারিনি। আর কিংসুককে তো পছন্দই করতাম, কী করেছে এই মতিভ্রম হলো? আসলে লোভ সামলাতে পারেনি। মেইন সেন্টার হচ্ছে মনস্পর্ণা নামে জেরক্স কাম মোবাইল অ্যাক্সেসরিজের ওই দোকানটা, ওখান থেকেই ছোট ছেলে আর বাপ মিলে জাল ছাড়তো আর বড় ছেলে টেনে মাছ তুলতো। দোকানটার মালিক কে? আনফর্চুনেটলি দোকানটার মালিক আমি, সৌরভবাবু। কাজে লাগছে না দেখে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিই। পরে শুনি কিংসুকি দোকানটা বাবার নামে ভাড়া নিয়েছে, জেনে খুশি হয়েছিলাম। সবে স্টার্টার এসেছে,
তারই একটা টুকরো মুখে পুরে এডিজি মনোজ চাকলাদার বললেন, এবার বলুন মামাবাবু, কী করে এই পলাশ সাহাকে আইডেন্টিফাই করলেন? এতক্ষণ ঊর্ধ্বনেত্র হয়ে বসেছিলেন প্রফেসর, হাতে একটি বাকাডির গ্লাস। প্রথম দিকেই ক্লিয়ার হয়ে গেছিল যে এই কেসটা ঠিক টিপিক্যাল জামতারা মার্কা সাইবার জালিয়াতি কেস নয়। প্রথমত, অয়ন রায়চৌধুরীর ফোনে কী করে ম্যালওয়্যার ইনস্টল হলো সেটা বুঝতে পারছিলাম না, কারণ তার কাছে না কোনো ফোন না কোনো সাসপিশিয়াস লিঙ্ক এসেছিল। দ্বিতীয়ত, ঠিক এইভাবে রিসেন্টলি ওই সেক্টর 5 চত্বরেই অনেক লোকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। জামতারা গ্যাং সচরাচর এমন এলাকা ভিত্তিক অপারেশন চালায় না, ফলে আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল দুটো। এক, কী করে এই ম্যালওয়্যারটি অয়নবাবুর মোবাইলে এল? দুই, কী করে অয়নবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপরাধীদের হাতে গেল? এইসব কেসে পুলিশ সচরাচর ব্যাঙ্কিং ট্রেল দেখে, মানে টাকাটা কোথায় গেছে, কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ইত্যাদি। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজাকশন হলে সেসব অ্যাকাউন্টের মালিকদের হদিশ পাওয়া যায়, পাওয়া যায় না ক্যাশ নিয়ে কেউ উধাও হলে। তাই চট করে কোনো অ্যাকাউন্টে অত টাকার নগদ ট্রানজাকশন সব ব্যাঙ্কই সন্দেহের চোখে দেখে। টাকা জমা করতে হলে প্যান কার্ড লাগে, আর ব্যাঙ্ক ম্যানেজারও চেনা জানা কাস্টমার ছাড়া কোনো বেগানা লোককে এত টাকা জমা দিতে বা তুলতে দেবেন না। সেটাই সবচাইতে কার্যকরী উপায় অপরাধীদের পাকড়াও করার। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সোর্সের মধ্যেই ভূত, ব্যাঙ্ক ম্যানেজার নিজেই আসল অপরাধী, তারই ব্যাংকে জালিয়াতির টাকা জমা পড়েছে আর তিনি সেইটি নিয়ে উধাও উধাও হয়েছেন এমনভাবে যে তার টিকিটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে অপরাধের সোর্সে ফেরাই সাব্যস্ত হলো, অর্থাৎ মোডাস অপারেন্ডি আগে খুঁজে বার করা। আমরা প্রথমেই আমাদের সন্দেহের বৃত্তে চারজনকে নিলাম, যাদের কাছে অয়ন রায়চৌধুরীর ব্যাঙ্ক ডিটেলস থাকা সম্ভব। তাদের মধ্যে আমাদের মনে হলো অপরাধী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ম্যাডাম রূপা সামন্তর। এরকম মনে হওয়ার কারণ? কারণ প্রথমত, আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার, আপনার সব ক্লায়েন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার কাছে থাকা স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনার অফিস সল্ট লেকে, সেক্টর 5 থেকে খুব একটা বেশি দূরে নয়। আর আমরা জানি যে অপরাধী বা অপরাধী চক্র সেক্টর 5 চাকরি করে বা তার আশেপাশের বাসিন্দাদেরই টার্গেট করেছে। আর তৃতীয়ত, আপনার নামে একবার পুলিশ কেস হয়েছিল। আরে মশাই, চুরি চামারির কেসে পুলিশ কেস ফাইল হয়নি। লাস্ট কোম্পানিতে আমি নোটিস পিরিয়ড সার্ভ না করে জাস্ট হাওয়া হয়ে গিয়েছিলাম, তাই কোম্পানি অ্যাবসকন্ডিং বলে পুলিশে অভিযোগ দায়ের করে। পরে অবশ্য সেসব মিটে যায়। হ্যাঁ, সেটা আমরা পরে জেনেছি। যাই হোক, মোটামুটি আপনি আর মোহনদাস ঝুনঝুনওয়ালা ছিলেন আমাদের প্রাইম সাসপেক্ট। কিংসুকবাবুও ছিলেন বটে, কিন্তু আমাদের মনে হয়েছিল তার কাছে আপনাদের মতো এই জালিয়াতিটা করার অত আধুনিক উপায় ছিল না। সে যাই হোক, তদন্ত শেষ পর্যন্ত আটকে যাওয়ার মুখে এমন সময় মুশকিল আসান, শ্রীহরি হয়ে দেখা দিলেন সিআইডি ডিপার্টমেন্টের জনৈক পিয়ন। চাকলাদার সাহেবের হাঁ করা মুখের মধ্যে অনেকটা আধ খাওয়া চিকেন উইংস উঁকি দিচ্ছে। মনুচেন্দ্রর অবস্থাও ততই বছ। আগে হ্যাঁ এডিজি সাহেব, আমি কেসটা নিয়ে আলোচনা করতে আপনাদের অফিসে গিয়েছিলাম, তখন আমাদের মনুবাবু পিয়ন মশাইকে ডেকে কয়েকটা প্রিন্ট আউট বাইরের কোনো জেরক্স সেন্টার থেকে করে আনতে দেন। কোথায় কোথায় পিয়ন মশাই জানান যে এডিজি সাহেব আর একটা ফ্ল্যাট কেনার জন্য হোম লোন নিচ্ছেন, আর তার পেপার্সের জন্য ব্যাংকের লোক এসে ওর চেম্বারে বসে আছে। রাইট, পরশু আমার থেকে সব পেপার টেপার নিতে ওই ব্যাংকের লোক এসেছিল বটে। আর এই কথাটা শুনেই আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। তাই তো, আমরা তো হামেশাই আমাদের কত প্রয়োজনীয় পেপার জেরক্স করতে দিই, তার মধ্যে ব্যাংকের পাসবই, স্যালারি স্লিপ, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, কত কিছুই তো থাকে। যার বদ উদ্দেশ্য আছে তার পক্ষে সেসব ডিটেলস হাত সাফাই করা এমন কি কঠিন কাজ? সবাই চুপ। সৌরভ মিত্র অস্ফুটে বললেন, তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। তখন আমার নজর যায় ওই বিশেষ জেরক্সের দোকানটির দিকে। রাজারহাট, নিউ টাউন, সল্টলেক মিলিয়ে শখানেক জেরক্সের দোকান আছে আশা করি।
কিন্তু সেক্টর ফাইভের মতো জমজমাট অফিস পাড়ায় অমন প্রমিনেন্ট জায়গায় জেরক্সের দোকান বোধহয় খুব একটা বেশি নেই। আর এই কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা আপাত তুচ্ছ অসঙ্গতি বড় হয়ে দেখা দিল। আচ্ছা মনু, যখন এই দোকানটায় আমরা যাই একটা জিনিস লক্ষ্য করেছিলে? দোকানের মালিক 60 বছরের ভদ্রলোক, ডান হাতে ঘড়ি পরেন। খেয়াল করেছিলাম, কিন্তু তাতে কি, সে তো কত পুরুষ মানুষই ডান হাতে ঘড়ি পরেন। সে রেশিওটা 4-5% বেশি নয় মনু। আর ব্যাপারটা আরও চোখে লাগে যখন একটু আগেই আমি দেখে এসেছি যে কিংসুক বাবুও ডান হাতে রিস্ট ওয়াচ পরেন। ব্যাপারটা হয়তো আপনাদের খুব একটা লজিক্যাল শোনালো না, কিন্তু আমার মনে একটা অস্বস্তির চোর কাঁটা বিঁধে রইল। আর সেই অস্বস্তিটারই সম্পূর্ণ কারণ খুঁজে পেলাম যে মুহূর্তে আমার সামনে দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজের মোহন গড়াই তার মোবাইলটা চার্জ দেওয়ার জন্য তারই এক অ্যাডমিন অফিসারের থেকে একটা পাওয়ার ব্যাংক চেয়ে নিলেন। আমার চকিতে মনে হলো, যদি অনলাইন সম্ভব না হয় তাহলে কি অফলাইন কোনো পদ্ধতির মাধ্যমে মোবাইলে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া সম্ভব, যেমন চার্জার বা পাওয়ার ব্যাংক? কারণ আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে ওই মনোজপর্ণা মোবাইল অ্যাক্সেসরিজ কাম জেরক্স সেন্টারে চার্জার পাওয়ার ব্যাংক সবই পাওয়া যায়। তাই সঙ্গে সঙ্গে সেদিন মনুকে বলেছিলাম অয়ন রায়চৌধুরীর অফিসে গিয়ে জিজ্ঞেস করতে যে তিনি তার মোবাইলটা অন্য কারোর পাওয়ার ব্যাংক বা চার্জার ধার নিয়ে চার্জে বসিয়েছিলেন কি না। উনি জানালেন যে হ্যাঁ, হপ্তাখানেক আগে কিংসুকের কাছ থেকে একটা পাওয়ার ব্যাংক নিয়েছিলেন বটে। ততক্ষণে আমাকে মৃত্যুর সাহেব জানিয়েছেন যে এইভাবেও সাইবার জালিয়াতি সম্ভব। আমি তাই মনুকে বললাম ওটা উদ্ধার করে নিয়ে আসতে। বাকি অংশটুকু না হয় মিত্তি সাহেবই বলুন। হাতে ধরা গ্লাসের তলানিটা এক চুমুকে শেষ করলেন সৌরভ ওরফে সাইবার মিত্তির। তারপর বলতে শুরু করলেন, সাইবার ক্রিমিনালদের এই নয়া কায়দাটার নাম হচ্ছে জুস জ্যাকিং। আপনারা অনেকেই হয়তো দেখেছেন পাবলিক প্লেসে USB চার্জিং পয়েন্ট থাকে। আজকাল তলেবর সাইবার চোরেরা সেই সব USB চার্জিং পয়েন্ট হ্যাক করে রাখে। আপনি হাঁটতে হাঁটতে দেখলেন আপনার মোবাইলের চার্জ শেষ, এদিকে 5 মিনিট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ না করলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। বলে অমন একটি পাবলিক চার্জিং পয়েন্ট দেখা মাত্র আপনি কেবল বাগিয়ে দৌড়ে গেলেন। আর আপনার মোবাইলে আপনার অজান্তেই একটি ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেল, এদিকে ওই ফোনেই আবার আপনার সমস্ত ব্যাঙ্কিং অ্যাপ ইনস্টল করা রয়েছে। সাইবার জালিয়াতরা কী করে, ওই ম্যালওয়্যারটির সাহায্যে আপনার ফোনটির সমস্ত অ্যাপ্লিকেশন ওদের কোনো একটি ফোনে ক্লোন করে নেয়। তার জন্য একবারই মাত্র, একবারই অরিজিনাল ফোনে আসা একটি OTP ওদের হস্তগত করতে হয়, ব্যাস। তারপর যাকে বলে একেবারে ফ্রি রান। এখানেও মানে অয়নবাবুর সঙ্গেও এটাই হয়েছে, প্রোগ্রামিং করা পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়েছে ওর হাতে, তাতে ম্যালওয়্যার ইনস্টল করা হয়েছে, আর ওই ব্যাঙ্কিং ডিটেলস তো জেরক্স সেন্ট্রালের কল্যাণে ওদের কাছে অ্যাভেলেবেল ছিলই। তবে IFS কোডটা বোধ হয় কিংসুক নিজেই সাপ্লাই করে, বাকিটা আর না বললেও চলবে। আসলে ওই দিন দুপুরে কিংসুক একবার আমার রুমে আসে একটা OTP-র জন্য। আউটরাম ক্লাবে আমার একটা অনলাইন পেমেন্ট করার ছিল, তাই আমিও সরল বিশ্বাসে দিয়ে দিই। এখন বুঝতে পারছি ওটা দিয়েই ওরা আমার ফোনের কন্ট্রোল নেয়। কিংসুক একটাই ভুল করে, ওই পাওয়ার ব্যাংকটা নিজের কাছে রেখে দেয়, এবং বলা বাহুল্য তাতে ওই বিশেষ ম্যালওয়্যারটির ট্রেস পাওয়া গেছে। ওটা ফেলে দিলে হয়তো এত সহজে ধরতে পারতাম না, তবে এত সবের পরেও আমি শুধু ভাবছিলাম এত সাহস কিংসুক আর ওর বাবার হলো কোথা থেকে, আর এই অ্যাডভান্স টেকনোলজি ওরা পেলই বা কীভাবে। এই সন্দেহের নিরসন করলেন দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজের অ্যাডমিন অফিসের কেরানি দুলালবাবু। তিনি সেই দিনই রাত্রে আমাকে ফোন করে জানান যে কিংসুক রাহার দাদার নাম পলাশ রাহা। আমার মনে পড়ে যায় যে মনু বলেছিল জয়নগরের ওই পলাতক ব্যাংক ম্যানেজারের নাম পলাশ সাহা। দুয়ে দুয়ে চার করতে আমার বেশি দেরি হয়নি, বুঝতে পারি যে কিংসুক রাহার এই ব্রিলিয়েন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দাদাটি এই বিদ্যায় হাত পাকিয়ে পাড়ায় ফিরে এসেছে, এবং ফিরে এসেছে মাস 8 আগে। এসেই জয়েন করেছে জয়নগরের এক প্রত্যন্ত গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে, যেখানে অনেক দরিদ্র নিরীহ খাতকের বেওয়ারিশ অ্যাকাউন্ট দখলে রাখাটা কোনো ব্যাপারই নয়।
প্লাস যে ব্যাংকের অপারেশনের পুরোটাই সে কন্ট্রোল করতে পারে, সেখান থেকে মানি ট্রেইল হাফিস করা তার পক্ষে সোজা। আর ফ্রন্ট এন্ড হিসেবে মানে জেরক্স দোকানের আড়ালে অ্যাকাউন্ট ডিটেলস জোগাড় করা আর এলাকার পয়সাওয়ালা কাস্টমারদের ম্যালওয়্যার ইনফেক্টেড পাওয়ার ব্যাংক সাপ্লাই করার জন্য তো বাবা আর ভাই রইলই। ততক্ষণে খাবার চলে এসেছিল, সবাই ডিনার প্লেটে মনোনিবেশ করলেন। প্রফেসর মুখার্জি খাবারে হাত দিলেন না, হাতের গ্লাসটা নাড়তে নাড়তে বলতে থাকলেন, আপনারা যদি টাইমলাইনগুলো খেয়াল করেন সেখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়, যেমন রাহা পরিবারের গড়িয়া থেকে সরে গিয়ে সোনারপুরের বাড়ি করা আর চৌধুরী এন্টারপ্রাইজের নিচে দোকান নেওয়া প্রায় মাস দুয়েকের আগুপিছু। পলাশ রাহা বোধহয় ওই সময় নিজের পরিবারের কাছে ফিরে আসেন অনেক দিন বাদে। ইনভেস্টিগেশন শেষ হলে নিশ্চয়ই জানা যাবে, তবে আমার ধারণা পলাশবাবু এই বিদ্যেতে বিদেশেই হাত পাকিয়েছিলেন, তারপর এদেশে ফিরে আসেন বাপ ভাইকে দলে টেনে নিয়ে শান্তিতে চারটি জুয়ো চুরি করে জীবন কাটাবেন বলে। তুমি খোঁজ নাও মনু, আশা করি জানতে পারবে যে রাহাদের নতুন বাড়িও ওই বিদেশ লব্ধ জালিয়াতির টাকাতেই তৈরি। আর এদেশে জাল আইডেন্টিটি বানানো এমন কি কঠিন কাজ? হ্যাঁ, শাহাকে রাহা করতেই বা কতক্ষণ। এবার আমি পলাশ সাহার ব্যাপারে প্রাপ্ত খবরগুলো আরেকবার যাচাই করলাম। তিনি কোনো উইকেন্ডেই জয়নগরে থাকেন না, এদিকে কিংসুকদের নতুন বাড়িতেও প্রতি উইকেন্ডে কে যেন এক দুঃসম্পর্কের দাদা থাকতে আসে। বুঝতে পারলাম জিগসো পাজলের সব কটা ধাঁধা খাজে খাজে মিলে যাচ্ছে। ব্যাস, পরের খবর তো সব জানেনি। একটা কথা বলুন প্রফেসর, ওরা পালাতে গেল কেন? আসলে অয়নবাবু, ব্যাপারটা হচ্ছে যে মুহূর্তে পলাশবাবু শোনেন ওই বিশেষ পাওয়ার ব্যাংকটি ভুল করে মনুজেন্দ্র নিয়ে চলে এসেছে, সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে এইবার ফাঁদে পড়েছেন। 16 লাখ টাকা ঝেপে তিনি বুঝতে পেরেছিলেন যে এবার দাঁওটা একটু বেশিই মেরে ফেলেছেন। এর আগে জালিয়াতি করে পাওয়া টাকা অন্যান্য 2 নম্বরি অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখেছিলেন। পার কেস অ্যামাউন্টও খুব বেশি হতো না, কিন্তু এটা যে সে লোকের টাকা নয়, নামি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অয়ন রায় চৌধুরীর টাকা। তিনি ছেড়ে কথা বলার লোক নন, পলাশবাবুও বহুদিন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, খুব ভালো করেই জানেন যে মানি ট্রেল খুঁজে খুঁজে এবার পুলিশ তাঁর খোঁজে আসবেই। তাই তিনিও তার তীক্ষ্ণ ক্রিমিনাল মাইন্ডটি কাজে লাগিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে গড়িয়ার বাড়িতে এসে লুকিয়ে রইলেন। আশায় ছিলেন যে ব্যাপারটা একটু থিতিয়ে গেলে অন্য কোথাও ভেসে উঠবেন, কিন্তু আগে থেকেই একটা শ্যাডো করার ব্যবস্থা করে সে উপায় আর মনু রাখল না। থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা বলি, কলেজ লাইফে বটানিটা মন দিয়ে পড়লে এই কেস তুমি প্রথম দিনেই সলভ করে ফেলতে পারতে, বুঝলে? মানে স্যার, সেটা কীরকম? সবাই একযোগে কৌতূহলী চোখে তাকালো প্রফেসর চিন্তাহরণ মুখার্জির দিকে, আর তিনি বললেন, পলাশ আর কিংসুক নামের মানে যে এক সে বোধহয় বলতে হবে না। তবে জানলে আশ্চর্য হবেন, পলাশ গাছের বৈজ্ঞানিক নাম বিউটিয়া মনোস্পার্মা। মনোস্পর্ণার সঙ্গে কি আশ্চর্য মিল বলুন তো। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন শ্রী অভিক সরকার রচিত প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের দ্বিতীয় গল্প ফিস ধরলেন চিন্তাহরণ। আজকের গল্পে প্রফেসর চিন্তাহরণ মুখার্জির চরিত্রে অভিনয় করলেন সমীরণ, মনুজেন্দ্রর ভূমিকায় শুভ্রদীপ, প্রফেসর চিন্তাহরণ মুখার্জির স্ত্রীর ভূমিকায় অর্পিতা, রূপা সামন্তর ভূমিকায় তপলব্ধা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অয়ন রায়চৌধুরীর ভূমিকায় জ্যোতির্ময়, কিংসুকের ভূমিকায় সৌরভ, মোহন দাসের ভূমিকায় শুভদীপ, সাইবার এক্সপার্ট সৌরভ মিত্র এবং মনোজ চাকলাদারের ভূমিকায় কৌশিক। গল্পের সূত্রধার, গল্প পাঠ দোকানি গড়াই দুলালবাবুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় আমি আকাশ। আজকের গল্পে শ্রুতি নাট্যরূপদানে
নার্গিস, আবহ নির্মাণে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ এবং প্রচ্ছদ অঙ্কনে শুভমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। অতি অবশ্যই ইউটিউবের পাশাপাশি আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আজ তবে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।